আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্নায়ুযুদ্ধ সম্পর্কে। স্নায়ুযুদ্ধ কি, এর অর্থ এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি আজকে। ইংরেজি কোল্ড ওয়ার শব্দের বাংলায় বিভিন্ন প্রতিশব্দ রয়েছে। এগুলো হচ্ছে ঠান্ডা লড়াই, স্নায়ুযুদ্ধ, শীতল যুদ্ধ, প্রচার যুদ্ধ প্রভৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে দুটি পরস্পর বিরোধী রাষ্ট্রজোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকেই ঠান্ডা লড়াই বলে অভিহিত করা হয়। এভাবে যুদ্ধ নয়, শান্তি নয়, সাধারণত এক ধরনের সম্পর্ককে বলা হয় কোল্ড ওয়ার রিলেশনশিপ। কাজেই ঠান্ডা লড়াই ছিল দুই জোটের মধ্যে এমন এক ধন্মাত সম্পর্ক যে সম্পর্ক যুদ্ধ সৃষ্টি করেনি কিন্তু যুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে পেরেছিল। উল্লেখ্য যে ঠান্ডা লড়াইয়ের ইঙ্গিত আমরা পাই উইলস্টন চার্চিলের 1946 সালের 5 মার্চ ওয়েস্ট মিনিস্টার কলেজের এক বক্তৃতার মাধ্যমে। অবশ্য চার্চিল সরাসরি কোল্ড ওয়ার কথাটি ব্যবহার করেননি, কিন্তু তিনি বলতে চেয়েছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মৈত্রীর বন্ধন স্থাপিত হয়েছিল তা অবলুপ্ত হতে চলেছে, তার পরিবর্তে সৃষ্টি হয়েছে সন্দেহ, হিংসা এবং অবিশ্বাস। চার্চিল ছাড়া অন্য একজন কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন, তিনি হলেন বার্নার্ড বারুচ, যিনি মূলত একজন আমেরিকান ব্যবসায়ী ছিলেন। পরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং নিরস্ত্রীকরণ সম্মেলনে সক্রিয়ভাবে অংশ নেন। তবে আমেরিকার ওয়াল্টার লিপম্যান এই কোল্ড ওয়ার শব্দটি সংবাদপত্রে প্রথম ব্যবহার করেন। এই শব্দের মাধ্যমে তিনি আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক বোঝাতে চেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বেশ সন্দেহ এবং ভীতি। আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ে নানাবিধ সংজ্ঞায়িত করা হয়েছে। এ লড়াইকে পরাশক্তিবর্গের মধ্যে পরোক্ষ লড়াই বা ইনডাইরেক্ট ওয়ার বলে অভিহিত করা হয়েছিল। একে আবার পরস্পর বিরোধী রাষ্ট্রের মধ্যে প্রকৃত লড়াইয়ের পরিবর্তে উত্তেজনাকর পরিস্থিতি বলে আখ্যায়িত করা হয়েছে। অনেকে ঠান্ডা লড়াই বলতে পরাশক্তিগুলোর মাঝে পরস্পর বিরোধী রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে নির্দেশ করেছেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।